আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 17তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সিলেবাস সম্পর্কে, স্কুল ও স্কুল পর্যায়ে 2A সিলেবাস সম্পর্কে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি দীর্ঘ 3 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক পরীক্ষার্থী যেটা নিবন্ধন পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে আছে যে পরীক্ষাটি কবে হবে কবে হবে। আপনারা হয়তো জেনেছেন যে পরীক্ষাটি ডিসেম্বর মাসের 23 এবং 24 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে যেহেতু পরীক্ষা পদ্ধতিটি সম্পূর্ণ নতুন নিয়মে অনুষ্ঠিত হবে, হয়তো এর আগের বার হয়তো আপনার 40+ মার্ক ছিল MCQ-তে পাস মার্ক, কিন্তু এবার সেটা আর হচ্ছে না। এবার শূন্য পদের বিপরীতে আপনাদেরকে MCQ-তে টেকানো হবে, সেখান থেকে লিখিত এবং লিখিত থেকে সে পর্যন্ত ভাইবা, ভাইবার পর যতটুকু পোস্ট ফাঁকা থাকে আপনার এলাকায় ওই ওই হিসেবে আপনাদেরকে টেকানো হবে। সো এবার দেখা যাচ্ছে সর্বোচ্চ কাট মার্ক যারা পাবে তাদেরকেই টেকানো হবে, কিছুটা প্রাইমারির মতন টেকানো হবে। আর প্রাইমারি পরীক্ষা যেহেতু হয়েছে উপজেলা ভিত্তিক, ঠিক এই নিবন্ধন পরীক্ষাটিও অনুষ্ঠিত হবে আপনাদের এলাকা ভিত্তিক পোস্ট ফাঁকার উপর নির্ভর করে। অনেকে বলেছেন যে এলাকা ভিত্তিক পোস্ট ফাঁকা হওয়ার কারণে কিছু কিছু এলাকা সুযোগ পাবে এবং কিছু কিছু এলাকা হয়তো অনেক মেধাবী থাকার কারণে অনেক মার্কেও টিকতে পারবে না। আবার কিছু কিছু এলাকায় দেখা যাবে যে 55+ মার্কে কিছু কিছু এলাকায় টিকবে এবং কিছু কিছু এলাকায় দেখবেন 70+ মার্কেও টিকবে না। অর্থাৎ যে এলাকায় মেধাবীর সংখ্যা বেশি এবং পদ সংখ্যা খুব কম, সে এলাকায় কিন্তু এবারে নিবন্ধন পরীক্ষা টেকা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। এবং যে এলাকায় মেধাবী সংখ্যা কম এবং পদ সংখ্যা বেশি, সে এলাকায় কিন্তু 55+ অথবা তার নিচে পেলেও টেকার সম্ভাবনা রয়েছে। আমাদের তার আগে যেহেতু পরীক্ষার সামনে যদি ডেট হয়েছে দীর্ঘ 3 বছর পর পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেহেতু আমাদের এখন এখন থেকে পড়াশোনার প্রিপারেশন নিতে হবে। যেহেতু পড়া ধারাবাহিকভাবে পড়তে হবে, সময় যেহেতু আমাদের হাতে খুব কম, সেহেতু আমাদের যেহেতু এটা প্রাইমারির সাইডে কিন্তু এখানে প্রাইমারি এবং বিসিএসের সাইডে কিন্তু এখানে নিবন্ধন পরীক্ষার সিলেবাসটি সম্পূর্ণ ভিন্ন। আমরা তার আগে সিলেবাসটি দেখে নিই। এখানে বাংলাতে 25 মার্ক, মোট মার্ক 100, তার মধ্যে বাংলাতে 25, ভাষারীতি 1 নম্বরে, বাংলা 25-এর মধ্যে আবার এই 10টি টপিক্সের মধ্যে প্রশ্ন আসবে, বাইরে কোনো আপনারা পড়বেন না। এর বাইরে বাইরে পড়ে আপনারা সব বেশিরভাগ সময় সিলেবাস বুঝে পড়ার চেষ্টা করবেন এবং সিলেবাসের ভিতরে বেশি বেশি পড়বেন, কারণ সিলেবাসের মধ্যেই আপনারা কমন পাবেন আর সিলেবাসের বাইরে অযথা পড়ে এখানে কমন কম পাবেন। সো সিলেবাসটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। আমাদের বাংলা যেহেতু 25 মার্কের মধ্যে আমাদের থাকবে ভাষার রীতি ও বিরাম চিহ্নের ব্যবহারের উপর প্রশ্ন থাকবে দু একটা, এবং বাগধারা এবং বাক বিধি থাকে দু একটা প্রশ্ন থাকতে পারে, ভুল সংশোধন বা শুদ্ধকরণ থেকেও দু একটা প্রশ্ন থাকে, যথাযথ অনুবাদ থেকে আমাদের প্রশ্ন আসে, সন্ধি বিচ্ছেদ থেকে দু একটা থাকে, কারক এবং বিভক্তি থেকে আসে, সম্মত শব্দ বিপরীত শব্দ থেকে দু একটা প্রশ্ন আসে, সমাস এবং প্রত্যয়, বাক্য সংকোচন এবং লিঙ্গ পরিবর্তন। এই সমস্ত এই সিলেবাসের মধ্যে আপনারা প্রিপারেশন নেবেন, এই সিলেবাসের বাইরে আপনারা আপাতত পড়বেন না যদি আপনার আপনার টার্গেট থাকে নিবন্ধন। অনেক অনেক পরীক্ষার্থী আছে তাদের সর্বশেষ টার্গেট হচ্ছে নিবন্ধন, তারা একটু বেশি বেশি করে পড়বেন, কারণ অনেকের বয়স হয়তো 30+ হয়ে গেছে, নিবন্ধন পরীক্ষা দেওয়া ছাড়া হয়তো তাদের সামনে পরীক্ষা নেই। সো তারা এই সিলেবাস বুঝে ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, যেহেতু এবারে এবার টেকাটা একটু খুব কঠিন হয়ে যাবে এবং টেকার পর আপনার চাকরিটা কিন্তু ইজি হয়ে যাবে। যারা যারা টিকবে তারা খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবে। ইংলিশ সিলেবাসটা আমাদের সেম 8টা টপিক্স থেকে আমাদের আসবে, এই 8টার বাইরে আপনি আপাতত করবেন না। বিসিএস বা প্রাইমারিতে যে অতিরিক্ত যে প্রশ্নগুলো ছিল সে নিবন্ধনে সেই প্রশ্নগুলো থাকবে না, এখানে থাকবে সিলেবাসের মধ্যে। আপনার কমপ্লিট সেন্টেন্সটা ভালো করে পড়বেন, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এখান থেকে পড়বেন, চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচটা নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসে, রাইট ফর্মস অফ ভার্ব এখান থেকে অনেক প্রশ্ন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ার্ড এখান থেকে প্রশ্ন আসে, ট্রান্সফরমেশন অফ স্পিচ এখান থেকে প্রশ্ন আসে, সিনোনিম এবং অ্যান্টোনিম এখান থেকে 2-3টা প্রশ্ন হয়তো অনেক সময় থাকে এবং 2-3টা এরকম প্রশ্ন থাকে, আইডিয়ম অ্যান্ড ফ্রেস এখান থেকেও প্রশ্ন 2-8টা থাকে। আপনার এই সিলেবাসের মধ্যেই পড়বে, সিলেবাসের বাইরে আপাতত যাদের টার্গেট নিয়ে বলুন তাদের সিলেবাসের বাইরে পড়ার কোনো দরকার নেই। আর গণিত গণিত কিন্তু অনেক সোজা, কয়েকটি টপিক্স ভালো করে পড়লে আপনার গণিতে ভালো
অধিকার করবেন। আর যারা আমার আমরা এই নিবন্ধন পরীক্ষা শুরু হওয়ার আগে আগে আমরা গণিত সিলেবাস সম্পর্কে গণিত নিয়ে আমরা আলোচনা করবো, প্লাস ইংলিশ নিয়েও আমরা এখানে আমরা ভিডিও দেবো, ভালো ভালো ভিডিও দেবো, যা আপনারা এখান থেকে অনেক কমন পাবেন এবং গণিতের সুন্দর সুন্দর নিয়ম আপনাদেরকে শেখাবো, খুব সহজে গণিত জন্য আপনারা করতে পারেন। আমরা গণিতের অধ্যায়গুলো আমরা দেখে নেব, বীজগণিত অংশ প্রাথমিক অংশ থেকে আমাদের থাকবে, আমরা গড়টা ভালো করে করবেন, লসাগু এবং গসাগু ঐকিক নিয়ম, বিশেষ করে ক্লাস 8 এবং ক্লাস 5 বই থেকে এই সমস্ত পড়াগুলো পড়বেন। আর শতকরা সুদ কষা লাভ ও ক্ষতি সমানুপাত এই ধরনের এই এইখান থেকে আমরা বীজগণিত থেকে প্রাথমিক থেকে আমরা এই ধরনের অধ্যায়গুলো বেশি বেশি করে পড়বেন। আর বীজগণিত থেকে আমরা উৎপাদক বর্গ ঘন সমন্বিত সূত্রাবলী ও প্রয়োগ গসাগু বাস্তব সংখ্যা বাস্তব সমস্যা সমাধানের যে বীজগণিত যে সূত্র প্রয়োগ ও গঠন প্রয়োগ এবং সূচক ও লগারিদম এই সমস্ত অধ্যায় থেকে আমরা বেশি বেশি করে পড়বেন। ক্লাস 9-10 এবং 8-এর বইটা ভালো করে পড়বেন, বীজগণিতের বীজগণিত থেকে এখান থেকে বেশি আপনার কম পাবেন। আর জ্যামিতি থেকে আপনার ভালো করে ধারণা আনবে রেখা সম্পর্কে, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত, কারণ বৃত্ত থেকে প্রশ্ন সবচেয়ে বেশি এসে বৃত্তটা ভালো করে আপনারা আয়ত্ত নেবেন, ইনশাল্লাহ এখান থেকে আপনার মোটামুটি ভালো কমন পাবেন। থেকে আমাদের প্রশ্ন থাকে 25টি, বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন আসে বেশি, সবচেয়ে বেশি থাকে বাংলাদেশ সম্পর্কিত, আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশের যত ইতিহাস সব সম্পর্কে আপনারা ভালো করে পড়বেন, আমরা তো পরবর্তী আলোচনা করব। আন্তর্জাতিক বিষয় সাম্প্রতিক বিষয়, আন্তর্জাতিক বিষয় এবং সাম্প্রতিক বিষয়টা আপনারা ভালো করে পড়বেন। তাছাড়া পড়বেন বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, বিভিন্ন রোগ ব্যাধি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আপনারা ভালো করে পড়বেন। সর্বশেষ একটা কথা, আপনার সিলেবাস বুঝে পড়বেন, আর আমরা আপনাদের পাশে আছি সবসময়, আপনাদের যে নিবন্ধনের ভালো রেজাল্ট করা বা আপনার পিড়িতে যেন আপনার উত্তীর্ণ হন সে সম্পর্কে আমরা অনেক ধারণা দেবো। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের সাবস্ক্রাইব করবে, আমরা পরবর্তীতে 17তম নিবন্ধন পরীক্ষার 17তম নিবন্ধন পরীক্ষার গণিত এবং ইংলিশ নিয়ে আমরা ভালোভাবে আলোচনা করব, গণিত এবং ইংরেজি নিয়ে, গণিত এবং ইংরেজি নিয়ে আমরা আলোচনা করবো, গণিত সোজা সোজা নিয়ম গণিত আপনাদের শেখাবো ইনশাল্লাহ। আমরা গণিত অধ্যায় ভিত্তিক ভাবে প্রত্যেকটা অধ্যায় ভাবে আমরা ভালোভাবে আলোচনা করবো, শর্টকাট টেকনিক থেকে শুরু করে এবং বিস্তারিত টেকনিক আপনাদের সামনে তুলে ধরবো, তাতে আমরা গণিতে আপনারা মোটামুটি একটা মার্ক পান। এছাড়া আজকের মতো আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য, আমরা পরবর্তী নতুন কোনো নিবন্ধন সম্পর্কে সচেতন শিক্ষক নিবন্ধন সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনাদের সামনে প্রশ্ন উত্তর এবং যে কোনো তথ্য পেলে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।